たまんのまったいちだなぁ、まったসারা পশ্চিমবঙ্গ ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির অনুপ্রেরণায় আমাদের পশ্চিম মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সভাপতি রাজ্য সভাপতি অশোকপুত্র মহাশয়ের নির্দেশে সারা বর্ষব্যাপী যেভাবে গণতন্ত্র শেষ করছে, যেভাবে সর্বমতকে নষ্ট করছে, শিক্ষার গরিবীকরণ করছে, এইটাকে প্রতিরোধ করার জন্য শিক্ষা সভাপতি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দেশটা জেলার সাথে সাথে আজকে আমাদের মালদা জেলাও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি সেই মোদি হটাও দেশ বাঁচাও সেই স্লোগানকে সামনে রেখে আজকে বিক্ষোভ সমাবেশ। আমাদের কর্মসূচি এটাই যে আমরা এই যে আগামী যে লোকসভা 2019 এই লোকসভা দেশকে বাঁচার স্বার্থে, নিজেদেরকে পশ্চিমবাংলাকে বাঁচার স্বার্থে, সংবিধানকে বাঁচার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার যে শিক্ষার আঙিনা প্রাঙ্গণকে রক্ষা করে যে সময়টুকু আমরা হাতে পাবো সেই সমস্যার কাজে রাজ্যের কাজে মমতা ব্যানার্জির পাশে থেকে আনিউল হক সভাপতি খুশিমন্ত্রী মালদা জেলা সভাপতি।